শিবপুরের কামরাবতে গৃহহীনদের দৃষ্টি ঘর ও ছায়াবিধি বিদ্যানিকেতনের ভবন উদ্বোধন করলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। উপজেলা প্রশাসনের আয়োজনে 7 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাবু গ্রামে দৃষ্টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। সারা বাংলাদেশে ভূমিহীন পরিবারদেরকে গৃহ প্রদানের যে প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এতে উপকৃত হবে। আমরা আমাদের যে অপবাদ বঙ্গবন্ধুকে আমরা যে আমাদেরই সদস্য মাধ্যমে আমরা যে হত্যা করেছিলাম, আমরা যে শহীদ করেছি। এই সময় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান। বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আল্লাহর রহমতে আপনাদের আমাদের সকলের দোয়ায়। সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল। সেই চিন্তা চেতনা থেকেই আমরা আন্দোলন করেছিলাম। আজকে আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি নিজেকে গর্বিত গর্ববোধ করি। আজকে বাংলাদেশ ঠিক সেই সুখী সমৃদ্ধশালী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সুন্দর হয়ে আমাদের মাঝে বাংলাদেশকে আত্মমর্যাদা বাংলাদেশ হিসেবে স্বীকৃতি করতে পেরেছে। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার সহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও কামরাবো ছায়াবিথি বিদ্যানিকেতনের সম্প্রসারিত নতুন ভবনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। উদ্বোধন শেষে ছায়াবিধি স্কুলের 120 জন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী, বই, খাতা, কম্বল ও নিজ হাতে শিক্ষার্থীদের মাস্ক পরিয়ে দেন উক্ত আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। প্রত্যেকটা নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচবে, প্রত্যেকটা নাগরিক তার মৌলিক চাহিদা পূরণ হবে, তারই পদাঙ্ক অনুসরণ করে তারই সূচিত কন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা যারা মাঠে ওনার সহযোদ্ধা আছি, আমাদের দায়িত্ব হলো যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকার জন্য আমরা তাদের কাছে কাছে পৌঁছে যাই। সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তবে বলবো এই ঋণটা অপরিশোধিত ঋণ। সবশেষে অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের মাঝে বই উপহার দেওয়া হয়। রিপোর্ট ইলিয়াস হায়দার, চিত্রগ্রহণ মাহমুদুল হাসান মাহফুজ, নরসিংদী টিভি।